খন কটনি কি চাদর বিছা দি হুনি। আচ্ছা অলম জি মনম বিধানা দি হুনি, ঠিক হে অলম পার জানো বাজুনা দি হুনি। দাদার তো মনে হচ্ছে অ্যান্টেনা কানেকশন চাইছে। নাচতে নাচতে কাকার মেশিন দাঁড়িয়ে গেছে। কিছু মানুষের চোখ দেখছি ভাই সর্বদা পাখিতেই থাকে, পাখির বিশেষজ্ঞ নাকি এরা। 5G পরোটা সেটা জানতাম, কিন্তু তার সাথে সাথে যে এই যে কম্পন ভাইব্রেটার জ্যানেটার নাচের স্পেশাল ডিগ্রি নিয়ে রেখেছে সেটা জানতাম না। তো কি ভালোবাসার মানুষেরা, সাদা কাপড়ে কোনো কাঁথা নেই ভাই। সাদা মনটা আর বলতে পারলাম না, কারণ ভাই এত যা গরম পড়েছে, মানে রোদে মনটা পুড়ে ছাই হয়ে উড়ে গেছে, দেহটাও না উড়ে যায়, এর জন্য সাদা কাপড় পরা। কি বলে? কিন্তু তোমরা চাপ নিও না, তোমাদের জন্য ভাই ঠান্ডা ঠান্ডা কুল কুল মিম ভিডিও তার নিচের কমেন্ট সবই তুলে ধরো। ধান্নিও দাঁড়িয়ে আছে, কারণ ঝেপে বৃষ্টি আসলে ওকে মেপে দিতে হবে। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের লোভে ভাই আর মনে হয় না বৃষ্টি আসবে। ওরও টেস্ট বদলেছে বুঝলে তো, ও হয়তো পিৎজা চাইছে। আমাদের এখানে এসেছিল বৃষ্টি, উকি মেরে আবার পালিয়ে গেছে। এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ তো আমি কি বলছিলাম, রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। What about you, Pooja? আমিও কোটিপতি। লক্ষ্মীর ভাণ্ডারে ঘর চলে আবার কোটিপতি, সবাই কোটিপতি আর আমি মাঠে কচুপতি। যাই হোক, রাহুলের গোপটা খুবই সুন্দর, মানে পেন দিয়ে যে গোপটা এঁকেছে সেটা খুবই অসাধারণ। কিন্তু মাঝখানে এত তিড়িং বিড়িং করছিল কেন সেটা বুঝতে পারলাম। গরমে সাইড এফেক্ট ধরা পড়ছে নাকি ব্রেনে? যা পুচকা, প্রতিদিন স্কুলে যেত, সাথে 10 ঘন্টা পড়তো, মানে স্কুলে 6 ঘন্টা + 10 ঘন্টা পড়াশোনা আর 8 ঘন্টা ঘুম, তারপর খাওয়া দাওয়া, স্নান, পায়খানা, বাথরুম, স্কুলে যেতে যেতে রাস্তায় মানে যে সময় হিসাব মিলছে না। হিসাব মিলবেও না, কারণ তুমি তো হেটার্স। আর যা হিসাব বুঝিয়ে দিল ভাই, এরকম হিসাব যদি নিজের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম হিসাব করতো তাহলে ভাই টিভিতে আজ তুমি উঠতে, আর এরকম কমেন্ট আমি করতাম। সিটি অফ জয়, সিটি অফ স্যান্ড, বিশ্ব বাংলা গেট, আল হাবিবি গেট, হাবিবি ওয়েলকাম টু কলকাতা, লন্ডন না এবার দুবাই হবে। ভাই রে ভাই, মানুষের কত রকমের কত প্রশ্ন ভাই, তাদের জন্য এই মিমটা ভাই। তু মুঝে গলত মত বল, তু খুদ কো গলত বল, তু খুদ কি ঔকাত দেখ, তু আপনি গরবান মে ঝাঁক কে দেখ, তু খুদ কি ঔকাত দেখ, তু ইয়ে দেখ কি তু খুদ কিয়া হ্যায়। হ্যাঁ ভাই, উপর দিয়ে সূর্য মামাও বলে যে তাপ তো আমি কালো যা দিচ্ছিলাম আজও তাই দিচ্ছি, কাল গাছ ছিল তা অতটা লাগছিল না, আজ গাছ একটু পরিমাণে কম তাই একবারে ছ্যাঁকা লাগছে গায়ে। একটু বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হলো এই গ্রামে। খাওয়া দাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি। আজকে ব্যাঙের বিয়ে উপলক্ষে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। ঠিক এই কারণেই ভাই আমি খবরের চ্যানেল খুলি না ভাই, কি একটা ভিলিং চিলিং খবর দেখিয়ে দেবে, তারপর লাস্টে বলে দেবে আমি সত্যতা যাচাই করিনি। তা সত্যতা যাচাই করেছিস, তুই দিয়েছিস কেন? ঘটনাস্থল হয়ে যাওয়ার পর ভাই রিপোর্টার রিপোর্ট করছে, সেই সময় বলতে পারলো না, লোকেশনটা দিয়ে দিত, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতাম, কত টাকা লস হয়ে গেল। তোবা তোবা তোবা, গাড়ির পিছনে বসা ছিল, হ্যাঁ পড়ে গেছে। কোথায়? গাঙ্গুলি মোড় নাকি বলে ওইটা, আমি ঠিক। আপনি কে বলছেন? মনে হচ্ছে কাকা লটারি বেঁধেছে, মুক্তি পেয়ে গেছে কাকা। বলেন কি আজ কি জানো হয়েছে ভাই, একদম স্লোলি বলছি ভাই, কোনো রাফ কণ্ঠস্বর নেই। ঠিক আছে ঠিক আছে। কাকার এই যে টাক পড়েছে, যার কারণে পড়েছে, সে বাইক থেকে পড়ে গেছে। এবার মনে হয় কাকারটাকে আবার নতুন করে ফসল ফলাদি ফলবে নাকি, কাকার হাসিটা তো তাই বলছে। জীবনের একমাত্র ইচ্ছে লাগিয়ে পালে, লাগিয়ে পোদে। কবিগুরু বেঁচে থাকলে ভাই আর কি নোবেলটা এদের হাতে তুলে দিত আর জুতোটা আমার দিকে ছুঁড়ে মারত, আর আমি তো তুলে ধরছি এগুলো। শিল্পীর কণ্ঠ ওদের গানের নাচের স্পিডের সাথে পেরে উঠছে না,
আরে ভাই ওদেরকেও বোঝা, ওটা ডিজে গান না। ওরা ভাই এখন যে নেশার ঘরে আছে, ওরা তো ভাই জেনারেটরের আওয়াজেও নাচতে শুরু করে দেবে। এই গানটা পেয়েছে, গানটা তো তাও ওদের কাছে বিলাসিতা মাত্র। সঠিক বলেছেন। এই রে পানকৌড়ি তো শোল মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। ঘটনাস্থলে শোল মাছ আহত, আমি মর্মাহত, রিপোর্টার বাবলু হিয়ার। ভেরি ইনফরমেটিভ সত্যি ভাই, অসাধারণ তথ্য তুলে ধরেছে। এরপর ভুলে গেলেও যেতে পারি, তাই ট্যাটু করে রাখতে হবে পিঠে। ওই মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলবো না। বিশ্বাস করো মা, বৃষ্টি হচ্ছে না দেখে সবার রিকোয়েস্টে বিয়ে করে ফেলেছি। ওরে ব্যাঙ ও লিপস্টিক লাগায়, কাকিমা মেনে নিন প্লিজ। বলছি একটা গভীর প্রশ্ন, মানে বৃষ্টি হচ্ছিল না দেখে ব্যাঙের বিয়ে দিল, বৃষ্টি হলে কি এদের আবার ডিভোর্স করিয়ে দেবে? আর যদি বৃষ্টি না হতো তাহলে কি এর বিয়ে দিয়েই যেত বারবার? গভীর প্রশ্ন ভাই, এটা চিন্তা করে দেখো আর আমায়ও জানিও। ওকে, মাউস কিসের সঙ্গে থাকে? এ কম্পিউটার, বি মোবাইল, পূর্ব বর্তমান, বিড়াল। মানে টিভিতে তো টম অ্যান্ড জেরি মানে বিড়াল আর এই তো একসাথেই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতো, সেই ভিত্তিতেই বলেছে। ওর কোনো দোষ নেই, ছোট্ট বুনু রক, দাদা শক। আয়রন ম্যান ড্রেস আপ লুক চ্যালেঞ্জ করুঙ্গা। আয়রন ম্যান কি বডি রেড কালার কি হতি হ্যায় ইয়া ব্লু কালার কি হতি হ্যায়? রেড কালার কি হতি হ্যায় ইসিলিয়ে রেড কাপড়ে পহনুঙ্গা। আব চেহারে পর ইয়েলো রেড পেইন্ট করু ইয়া ফির পিঙ্ক পার্পল পেইন্ট করু। ইয়েলো রেড পেইন্ট করুঙ্গা ক্যোঁকি আয়রন ম্যান কা চেহারা ওয়াইসা হি হোতা হ্যায়। আয়রন ম্যান স্ত্রীওয়ালা। আয়রন দা বউ, আয়রন উমেন, মানে ট্রান্সফরমেশন এমন করো যাতে মানুষের আত্মা উড়ে যায়। নেক্সট। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই এমন মুখ করার কোনো দরকার নেই ভাই, আমরা যা দিচ্ছি তার তুলনায় প্রকৃতি আমাদের অনেক বেশি কিছুই দিচ্ছে, ঠিক আছে? তাই বেশি এক্সপেকটেশন আশা রেখে লাভ নেই, যা দিচ্ছে হালকা হওয়া নিয়ে খুশি থাকো ভাই, সান্ত্বনা পুরস্কারেই খুশি থাকো। ঝড়ে উড়িয়ে যাচ্ছি কারণ অতি ভালো বেড়েছিলাম ভাই। এর নিচের কমেন্টের মিমগুলোও ভাই এপিক্স, দেখো। মাংস খাচ্ছি কারণ ভাজা মাছটা উল্টে খেতে জানি না, দাঁড়িয়ে খাচ্ছি কারণ মা বলেছে আর কতদিন আর বসে বসে খাবি, ডুবে যাচ্ছি কারণ বিষয়টা একটু ডিপ ছিল। হাউ আর ইউ, আই এম আন্ডার দ্য ওয়াটার। ভাই যেমন মিম পোস্ট ছিল তেমন মিম কমেন্টই এসছে ভাই, এখানে আমার আর কিছু বলার নেই, মানে কোনো ভূমিকা নেই। দেখছেন তো কত পাপ করলে ফ্যান হয়ে জন্মাতে হবে। আমি কিন্তু ভাই এই পাপ করি না, যাতে স্বাভাবিক হাওয়া চলাচল বজায় থাকে তার জন্য ভাই নিচে আমার আলাদাই সিস্টেম বসানো আছে, দেখাচ্ছি দাঁড়া। তো ব্যাস বন্ধু, আজকের জন্য এতটাই, দাঁড়াও আজকে একটু কথা আছে। আমার এতগুলো ভিডিওর ভিতর আমার পাঁচখানা যেটা আমার চোখে সবথেকে সেরা আর একটু আলাদা, তাই প্লে লিস্টের নামও একটু আলাদা, তাই অবশ্যই একটু দেখো। আর ওখান থেকে বা এখানে লেটেস্ট তোমার যেটা ভালো লাগে সেটা পারলে তোমার বন্ধুদের সাথে একটা শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে তোমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে যে পার্টটা ভালো লাগলো সেটা তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাতে দিতে পারো, মানে একটু ছড়িয়ে দিও। এটা বলার কারণ একটাই ভাই, জানি না আর কতদিন ভিডিও দিতে পারবো এভাবে, তাই হারিয়ে যাওয়ার আগে, তাই কখন হারিয়ে যাব তখন আর খুঁজে পাবে না। তো আবার দেখা হবে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো টাটা।